আজকে আমরা খেলবো অ্যান্ড্রয়েডের সবথেকে ফেমাস গেম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। এই গেমটা তোমরা অনেকেই বলেছিলে কমেন্টে আমাকে খেলার জন্য। আজকে ফাইনালি আমি এই গেমটা খেলে দেখবো। গেমটা নাকি GTA এর মতো আর অনেক ইন্টারেস্টিং। ভাই তো চলো শুরু করা যাক আজকের নতুন গেম। রেডি তো সবাই? তার জন্য লাইক করে দাও, আগেই লাইক করো, লাইক করো করো, হ্যাঁ লাইক করো। তো চলো এখন আমরা খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D। আর এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। এ ভাই ক্যারেক্টারের মুখই তো দেখা যাচ্ছে না। এ বা এ ক্যারেক্টারের মুখ দেখা যাচ্ছে না কেন? যাই হোক ভাই, এটা হচ্ছে আমাদের ঘর। GTA 5 এরকমই থাকে। GTA 5 তো না, মানে GTA গেমের মতো লাগছে আমার কিছুটা। আর তোমরা অনেকেই বলেছিলে গেমটা খেলো অনেক ইন্টারেস্টিং। আমি দেখবো তো আজকে কেমন ইন্টারেস্টিং। সত্যি সত্যি যদি আমার ভালো লাগে না গেমটা, তাহলে সবাইকে আমি মিষ্টি খাওয়াবো ভাই। এই দেখো আমাদের ঘরটা তো অনেক রিয়েলিস্টিক, গেমটাও অনেক আসল লাইফের মতো দেখতে লাগছে, রিয়েল লাইফের মতো। ভাই সত্যি সত্যি কি গেমটা অনেক ভালো। এটা কোথায়? আচ্ছা এটা আমার বাথটাব। ও ভাই এখানে কি আমি স্নান করতে পারি? হ্যালো চলো এখানে আমি। ভাই জলের উপর দিয়ে হাঁটছি, জল কি জমে বরফ হয়ে গেছে নাকি? কেউ তো এসে আমাদের বাড়িতে গাড়ি ঠুকে দিল, আমি জানি না কে এসছে বাড়িতে। চলো আমরা ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি যে গেমের মধ্যে কি আছে ভাই। চলো সিঁড়ি দিয়ে আবার আমরা নিচে যাব। আর আমরা এখানে দৌড়াতেও পারি। আর আমার কাছে এই গেমের মধ্যে না অনেক কিছুই আছে করার মতো। যেমন আমার কাছে না ফোন আছে, এই দেখো আমার কাছে ফোন আছে, এটা থেকে আমি কল করতে পারি, ফটো তুলতে পারি। ভাই কী কী করা যায় এই গেমের মধ্যে? আমি নতুন এই গেমে, এখনও পর্যন্ত খেলিনি, আজকে প্রথমবার গেমটা খেলছি। দেখবো আজকে ভাই কীরকম গেমটা, আমার খেলে মজা লাগে কি না। চলো নিচে যাই প্রথমে আর দেখি জিট। ও ও ভাই সাহেব, এখানে তো আমার একটা সুপার বাইক রাখা আছে। চলো দেখি সুপার বাইকটার মধ্যে আমি উঠে দেখি যে বাইকটা কত স্পিডে আমি চালাতে পারি। এই বাইকটা কি আমি চালাতে পারবো? হোয়াট, বাইকটা তো অনেক রিয়েলিস্টিক লাগছে দেখতে। আমার বিশ্বাস হচ্ছে না ভাই যে এটা মোবাইলের গেম। ভাই সাহেব এটা কী গাড়ি ভাই? এক সেকেন্ড, চলো এই গাড়িটা আমরা চালিয়ে দেখি। ওকে তো বাইকে তো আমি উঠে গেছি, কিন্তু আমি না নতুন খেলছি যেহেতু গেমটা, আমি ভালো করে জানি না যে বাইক কী করে চালাতে হয়। ওকে তো আমি বাইক তো চালাতে পারছি, কিন্তু আমার না ভালো করে বাইক চালানো শিখতে হবে। আর গেমটা না 60 FPS না, 30 FPS গেম চলছে, কিন্তু কোনো ব্যাপার না ভাই, অনেক মজা আছে গেমটাতে। আচ্ছা GTA এর মতো। ও এখানে দেখো লেডিস আছে। হ্যালো লেডিস, দাঁড়াও দাঁড়াও দাও, এই লেডিগুলোকে কি আমি বাইকের পেছনে ঘোরাতে পারবো? আচ্ছা এই গেমের মধ্যে কি আমি গার্লফ্রেন্ড বানাতে পারবো? এ তুই কি আমার গার্লফ্রেন্ড হবি? নাই, চকলেট দিব ভাই, ডেরি মিল্ক খাওয়াবো ভাই। গার্লফ্রেন্ড টালফ্রেন্ড বানিয়ে কোনো আমার লাভ নেই। আমি একটা কাজ করি ভাই, চলো আমি একটা কাজ করি, গাড়িগুলো আছে না সামনে, ওই গাড়িগুলো চলো নেওয়ার চেষ্টা করি, দেখি যে গাড়িগুলো আমি নিতে পারি কিনা। ভয় সব সামনে তো সুপার কার। আবে দাঁড়া দাঁড়া দাঁড়া, আবে ভাই দাঁড়া দাঁড়া, আমি সুপার কারটা চুরি করবো। এ এ আমি গ্যাংস্টার, আবার দেখতে পাচ্ছিস না মাথার মধ্যে রুমাল বাঁধা। দাঁড়া ভাই আমি গাড়ি থেকে নামবো কী করে? ওকে তো গাড়ি থেকে নেমে না, চলো একটা গাড়ি চুরি করার চেষ্টা করি। ওই হেলমেট খুলে ফেলে দিল ভাই। এ স্যার তুই কি আমাকে গাড়ি দিবি? আমি এই গাড়িটা চলো নিয়ে নিই। গাড়িটা কি আমি নিতে পারবো ভাই? গাড়ি তো নেওয়ার কোনো অপশন আমি দেখতে পাচ্ছি না। তোমরা আমি কমেন্টে বলো যে গাড়িটা নিতে পারবো কি না। আমার মনে হচ্ছে গাড়িটা আমরা নিতে পারবো না। আমি ভেবেছিলাম GTA এর মতো এটাতে গাড়ি চুরি করা যাবে, গাড়ি দিবি না তো গাড়ি ভেঙেই ফেলবো, লাথি মেরে ভেঙে ফেলবো ভাই, ঘুষি মার গাড়িতে। চলো একটা কাজ করি, আমরা না আমাদের বাইক নিয়েই যাই ভাই। গাড়ি তো আমরা চুরি করতে পারলাম না, বাইক নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে ভাই। এই গাড়ি থেকে না আমি নামি প্রথমে, তারপর আমি দেখবো চিট কোড আমরা ইউজ করতে পারি কি না। আমি তো একটা চিট কোড জানি, বাকিগুলো আমি জানি না। চলো গাড়ি থেকে প্রথমে আমি নামি আর আমি একটা চিট কোড ইউজ করার ট্রাই করি। প্রথমে আমাকে আমার ফোন বের করতে হবে এখানে। ফোন মানে ফোন বের করার পরে আমাকে কী করতে হবে ভাই? আবে হেলমেট খুলতে কে বলেছে, গাড়ি এসে ঠুকে দিবে। তো এখানে আমাকে ফোন বার করতে হবে ডায়ালার, তারপরে এখানে আমাকে টাইপ করতে হবে 5 5 5, 3টা 5 না 4টা 5 কল করতে হয় ভাই। ভাই অ্যাড দিয়ে দিল তো, আমি ভাই চিট কোড ইউজ করতে গিয়ে অ্যাড চলে গেল ভাই। আমার মনে হয় চিট কোডটা ভুল হয়েছে। তোমরা আমাকে না চিট কোডের নাম বলো কমেন্টে যে কোন কোন চিট কোড দিয়ে ভালো ভালো গাড়ি পাওয়া যায়, আমি জানি না ভাই। তো চলো আমাকে মনে হয় 4টা 5 ডায়াল করতে হবে। ও ভাই সাহ, আমি দেখো 5 5 5 ডায়াল করলাম আর এখানে আমার কাছে একটা প্লেন চলে এসছে, আমি তো ভাবতেই পারিনি। ও ভাই সাহ চলো প্লেনটাকে আমরা চালাতে পারবো, মনে হচ্ছে তো চালাতে পারবো ভাই, চলো চালানো ট্রাই করা যাক। ও ভাই আমার কাছে প্লেনও চলে এসছে, ইয়েস, এইবার আমার মজা ভাই। আমরা গেমটার মধ্যে মিশনও কমপ্লিট করবো, কিন্তু এখন তো আমরা মিশন কমপ্লিট করতে পারবো না। আমাকে প্রথমে না গাড়ি চালানো শিখতে হবে ভালো করে। সরি ভাই, আমাকে গাড়িটা চালাতে কী করা হবে সেটা তো আমি বুঝতে পারছি না। ওকে চলো গাড়িটা চালানো ট্রাই করা যাক।
কিন্তু গাড়ির ডানা ফানা আমি কিছু ঘোরাতে পারছি না ভাই। ওকে পারছি ভাই, আমি চালানো শিখছি ধীরে ধীরে। চলো এখন আমরা ধীরে ধীরে গাড়িটা চালানোর চেষ্টা করব আর উড়ানোর চেষ্টা করবো। আমার মনে হয় কি এখনো এটা আমরা উড়াতে পারবো না, তাই বলে কেউ আমাকে নুব বলো না ভাই, কারণ আমি আজকে প্রথমবার গেমটা খেলছি। আমাকে না একটা কাজ করতে হবে, চলো আমি 555 এটার চিট কোডটা ডায়াল করবো আর দেখবো যে আমাদের কী গাড়ি আসে। কী ভাঙলো ভাই পেছনে? এক সেকেন্ড, কিছু তো একটা ভাঙার শব্দ পেলাম আমি, কিছু তো একটা ভাঙলো, কী ভাঙলো জানি না ভাই, যা ইচ্ছা তাই ভাঙুক। চলো আমরা একটা কাজ করি, আমি না 555 ডায়াল করবো, তাহলে না আমার কাছে একটা ঘোস্ট রাইডার চলে আসবে আর আমি হচ্ছে এলাকার ড্রোন ভাই, সব উড়িয়ে ফেলবো। দাঁড়াও আমি দেখি আর কী কী চিট কোড আছে আমার কাছে ইউজ করার মতো। আমাকে ইউজ করতে হবে 555 চারটা পাঁচ যদি আমরা ডায়াল করি তাহলে দেখি কি। আমি ভাই এক চলে গেল। ওকে তো চলো 3 2 1 গো। ভাই সাহ, ফাইনালি আমাদের কাছে ঘোস্ট রাইডার চলে এসছে ভাই, যেমনটা আমি ভাবছিলাম। আমি জানতাম ভাই 4-5 টিপলে আমাদের ঘোস্ট রাইডার চলে আসে, কিন্তু এর থেকে বেশি আমি কোনো চিট কোড জানি না ভাই। তোমরা যদি আরও চিট কোড জানো এই গেমের আমাকে কমেন্টে অবশ্যই বলো, আর যদি তোমরা পার্ট 2 দেখতে চাও এই গেমটার তাহলে ভিডিওটাতে 15,000 লাইক করে দাও, মাত্র 15,000 লাইক চাচ্ছ, তাড়াতাড়ি লাইক করো যারা যারা করো নি। চলো আমরা ঘোস্ট রাইডারটা চালানোর ট্রাই করি, আমার আগুন লেগে যাবে না তো পাছার মধ্যে? ভাই দাঁড়াও চলো আমরা ঘোস্ট রাইডার চাল। ও আমার পাছা দিয়ে আগুন বেরোচ্ছে কেন? আবে ভাই এই গাড়ি চালানো ভাই অনেক মুশকিল আছে। চড়াই গেছিস, সব জ্বালিয়ে ফেলবো আমরা। ইয়েস ভাই, গেমটা তো অনেক মজার গেম, আমি জানতাম না মোবাইলে এত মজার মজার গেম আছে ভাই। চলো গাড়িটাকে গিয়ে ঠুকে দিই আমরা। চলো এখন আমরা তো ঘোস্ট রাইডার পেয়ে গেছি, আমরা না এই গেমের মধ্যে মিশন কমপ্লিট করার ট্রাই করব। ভয় কি লাগছে গাড়িটা দেখতে, দেখো ওহো এটা তো সিজে, এটা তো জিটিএস সান অ্যান্ড্রিয়াসের সিজের মতো লাগছে ভাই। ও গরিবের জিটিএ 5 এটা ভাই সাহ, অনেক এপিক লাগছে। দাঁড়া একটা কাজ করি, ঘোস্ট রাইডার আমি আর চালাবো না, চলো আমরা না একটা মিশন কমপ্লিট করার ট্রাই করি। তোমরা আমি কমেন্টে বলো গেমটা তোমাদের কেমন লাগছে, আমার তো মোটামুটি ভালোই লাগছে, কিন্তু আরও ভালো লাগবে যদি আমি গেমটা বুঝতে পারি। দাঁড়াও তো প্রথমে আমি না এখন আমরা চিট কোড ইউজ করবো। দাঁড়াও আমরা মোটামুটি গেমটার মধ্যে অনেক কিছুই করেছি আজকে, চিট কোড ইউজ করে ঘোস্ট রাইডার এনেছি, তারপরে হেলিকপ্টার না এরোপ্লেন ছিল ওটা এনেছি, আরও অনেক কিছু আমরা করতে তো পারবো, কিন্তু আমার না জানা নেই যে কী করা যায়। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো যে এই গেমের মধ্যে আরও কী কী করা যায়, তাহলে আমি আরও ভালো করে গেমটা খেলবো আর এটার পার্ট 2 বানাবো। কিন্তু প্রথমে আমি চলো আজকে চ্যালেঞ্জ করি। গেমটার নিচে দেখো চ্যালেঞ্জের অপশান আছে, মেগা র্যাম্প, ফান ট্র্যাক, জারাসিক পার্ক, আমি জানি না ভাই কোনটা ভালো, আমরা কোনটা খেলবো আজকে। চলো আমরা আজকে মেগা র্যাম্পটা খেলে দেখি যে মেগা র্যাম্প কীরকম। চলো গেম তো লোডিং হচ্ছে ভাই, আজকে অনেক মজা লাগছে আমার গেমটা খেলতে। তোমরা যদি পার্ট 2 চাও না অবশ্যই লাইক করে দিও, আর দেখো আমাদের মেগা র্যাম্প তো রেডি হয়ে। হোয়াট ভাই, আমাকে কি এই গাড়ি নিয়ে র্যাম্পে চ্যালেঞ্জ করতে হবে? এই গাড়িটা তোমার অনেক কঠিন মনে হচ্ছে, মানে এই গেমটা র্যাম্প চ্যালেঞ্জ। ওকে আমার মনে হচ্ছে না আমরা র্যাম্প চ্যালেঞ্জ করতে পারবো, চলো দেখি করতে পারি কিনা। গাড়িতে তো আমরা উঠতে পারবো আর এখন আমরা চ্যালেঞ্জ করব, মেগা র্যাম্প চ্যালেঞ্জ। ইয়েস এখন আমরা দেখবো এটা কমপ্লিট করতে পারি কিনা। আবে সাইলেন্ট হও, পুরো আওয়াজ করছে ভাই। ও ইয়েস এখন আমরা গাড়ি নিয়ে চ্যালেঞ্জ করে দেখবো যে পারি কিনা। ভাই আমাদের র্যাম্প কোথায় গেল? এই তো, লেটস গো। ইয়েস ভাই এখন আমরা দেখবো জিততে পারি কিনা। ও ভাই পারবো 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 আমরা পারবো আমরা পারবো, একটুর জন্য পারলাম না ভাই। মেগা র্যাম্প চ্যালেঞ্জ তো অনেক এক্সাইটিং, কিন্তু আমি ভাই পারলাম না, পড়ে গেলাম। আবে আমার গাড়ি চুরমার হয়ে গেল ভেঙে, আমার পুলিশের গাড়ি ভাই ভেঙে চুরমার হয়ে গেছে। চলো রিট্রাই করে দেখি। ওকে তো আমাদের কাছে আবারও একটা নতুন গাড়ি চলে এসেছে, কিন্তু এটা অন্য গাড়ি ভাই, এটা মনে হচ্ছে না ভাই কি গাড়ি আমি জানি না, কিন্তু ভাই গাড়িটা তো অনেক সুন্দর আছে। চলো এই গাড়িটা দিয়ে আমরা ট্রাই করে দেখি যে এটা দিয়ে আমরা মেগা র্যাম্প চ্যালেঞ্জ জিততে পারি কিনা। আর গাড়িটা আমাকে অনেক ধীরে ধীরে চালাতে হবে ভাই, ওরকম তাড়াহুড়া করলে হবে না। চলো আমরা ধীরে ধীরে গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করি আর মেগা র্যাম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করি। ভাই আমার তো অনেক এক্সাইটমেন্ট লাগছে, এইবার মনে হয় আমরা পারবো। আমাকে কেউ নুব একদমই বলবে না ভাই, আমি একদমই নুব না, কারণ আমি আজকে প্রথমবার খেলছি ভাই, প্রথমবার যে কেউ পারে না। চলো এবার আমাকে ধীরে ধীরে না এই যে এটার ওপর দিয়ে গাড়িটাকে উঠাতে হবে, লেটস গো। ও ভাই পড়ে গেল আমি, শেষ পড়ে গেলে শেষ পড়ে গেলে শেষ। আস্তে আস্তে আ
ভাই মেগা র‍্যাম্প একটা ফালতু চ্যালেঞ্জ ভাই, মেগা র‍্যাম্প চ্যালেঞ্জ আমরা করব না, আবার আমাদের গাড়ি ভেঙে গেছে ভাই। আমাদের আগে গেমটা এতে প্রো হতে হবে, তাহলে গেমটা আমরা আরো ভালো করে খেলতে পারবো। ইয়েস, আজকে না আমরা বেশি কিছু করব না গেমটার মধ্যে। আমি একটা কাজ করি ভাই, আমি না গাড়িটা থেকে নামি, প্রথমে গাড়িটা থেকে নেমে দেখি না জিটিএ 5-এ তো আমার কাছে বন্দুক থাকে, দেখি এই গেমের মধ্যে আমার কাছে বন্দুক আছে নাকি। ওকে চলো ভাই একটা কাজ করি, দেখি জিটিএ 5-এর মতো বন্দুক আমি ইউজ করতে পারি। ও এক সেকেন্ড, এখানে তো আমার কাছে অনেক, ও ভাই সব এখানে তো আমার কাছে অনেক বন্দুক আছে ভাই। ও আমি স্নাইপারও আছে আমার কাছে, দেখেছো? চলো আমরা হেডশট মারার ট্রাই করি ভাই। লাগলো না কেন? এই মহিলাটাকে মারি ভাই, লাগছেই তো না। এটা তো পুরোপুরি জিটিএ 5-এর মতো ভাই, এটা দিয়ে আমি যাকে তাকে মারতেও পারি ভাই। গেমটার মধ্যে অনেক কিছু করার মতো আছে, দেখি আরও কী কী বন্দুক আমার কাছে আছে ভাই। পিস্তল আছে, এগুলো কী কী বন্দুক আছে ভাই, মিসাইলও আছে আমার কাছে, মিসাইল লঞ্চার। এক সেকেন্ড, ধরো আমরা মিসাইল লঞ্চারটা ইউজ করে দেখি যে গাড়ি উড়াতে পারি কিনা। চলো আমরা গাড়ি উড়ানোর ট্রাই করি, আর লোকজন আমাকে দেখে তো ভয় পায়। ও পুলিশের গাড়ি আসছে, দাঁড়াও পুলিশের গাড়িকেই আমি উড়াবো, পুলিশের গাড়িকে উড়ানো যাক। চলো পুলিশের গাড়িকে, পুলিশের গাড়ি চলে এসছে, আজা আজা পুলিশের গাড়ি। আবে লোটকে নাকি করে পুলিশের গাড়িকে, এখন আমি ভেঙে ফেলবো। চলো ভাই একটা পুলিশ আমাকে আর ধরতে পারবে না। আরে যত পুলিশ আসুক সবাইকে আমি উড়িয়ে ফেলবো। আবে ভাই কতগুলো পুলিশের গাড়ি চলে আসলো, ফাট কতগুলো পুলিশের গাড়ি চলে আসলো ভাই। ভাই একটাকেও আমি আর ছাড়বো না আজকে, আমি সবাই, আরে পুলিশ আমাকে মারামারি শুরু করে দিয়েছে ভাই। চিনিস পুলিশ আমাকে? তো না চিনিস, আমি কোন কোন নদীর মাছ, আমাকে চিনে না ভাই কেউ। চলো ভাই সব ধ্বংস করে ফেলবো আমরা আজকে। আবে ভাই, আবে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেমন থাকে কেমন থাকে ভাই, গেমটা অনেক ইন্টারেস্টিং ভাই। সবাইকে আমি ধ্বংস করে ফেলবো ভাই, যা আছে সবাইকে ধ্বংস করে ফেলবো, সব উড়িয়ে ফেলবো আমি। একটা গাড়ি আমার ছাড়বো না ভাই। কে গুলি করছে পেছন থেকে? আয় সামনে আয় সামনে আয় পুলিশ। হা দাঁড়া 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 দাঁড়া, এই তো ভাই গেমটা অনেক ইন্টারেস্টিং আছে ভাই, জিটিএ এর মতো কিছুটা। এ আবার বন্দুক নিয়ে ঘোরাঘুরি করছে কেন? সব ধ্বংস করে ফেলবো ভাই, সিটিতে যা যা আছে। আমার কাছে কি আনলিমিটেড অ্যামো আছে? ও আমার কাছে ভাই আনলিমিটেড অ্যামো আছে, আমি ইচ্ছা। ওকে তো গেমটা তো অনেক ইন্টারেস্টিং আছে ভাই, এটা আমি আর খেলবো না। আমি এক কাজ করি, আমি না এটা ব্যাক করি, আর দেখি আমার কাছে আরও চ্যালেঞ্জ ছিল। এই যে চ্যালেঞ্জের মধ্যে দেখো আরও চ্যালেঞ্জ আছে, দাঁড়াও আমি অন্য চ্যালেঞ্জ করে দেখি। যেহেতু আমি প্রথম দিন গেমটা খেলছি, ধীরে ধীরে গেমটা আমি বুঝতে পারবো আর অনেক ইন্টারেস্টিংভাবে গেমটা খেলতে পারবো। আজকে আমরা বেশি কিছু করবো না, আজকে শুধু দেখবো যে গেমের মধ্যে কী কী করা যায়। কিন্তু যখন আমি প্রো হয়ে যাব তখন আমি অনেক কিছু করবো ভাই গেমের মধ্যে। তোমরা শুধু লাইক করে দিও গেমটার মধ্যে একটা করে। তো চলো আমরা অন্য চ্যালেঞ্জ ট্রাই করে দেখি। ওকে তো মেগা র‍্যাম্প চ্যালেঞ্জ আমরা ট্রাই করলাম, আর জারাসিক পার্ক চ্যালেঞ্জও আমরা ট্রাই করলাম, কিন্তু মাঝখানের ফান ট্র্যাকটা আমরা এখনও ট্রাই করিনি। চলো এই ট্র্যাকটা ইউজ করে দেখি যে এই চ্যালেঞ্জটা কীরকম হয়। ওকে তো চলো, এখানে তো আমি কোথাও একটা চলে এসেছি যেখানে ভাই ট্রেন আছে, ট্রেনগুলোকে কি আমাকে ব্লাস্ট করতে হবে? আমি জানি না এটা কোথায় কিসের জন্য আসছি, আমি মনে হয় আমাকে ট্রেনগুলো না ব্লাস্ট করতে হবে। এক সেকেন্ড, এগুলো কি গ্যাস ক্যান? এগুলো মনে হচ্ছে পেট্রোলের ড্রাম, এখানে যদি আমি গুলি মারি তাহলে হয়তো এগুলো ব্লাস্ট হয়ে যেতে পারে। আমাকে কী করতে হবে, ট্রেনটাকে কি থামাতে হবে? আমি যাই না ভাই, চলে এগুলোকে আমি গুলি মেরে থামানোর চেষ্টা করি। প্রথমে আমরা ওই পাড়ে চলে যাই, আমরা না একটা কাজ করি যে ট্রেনের এগুলো না জ্বালানোর ট্রাই করি। চলো এগুলো যদি আমি জ্বালাতে চাই আমাকে একটা বন্দুক হাতে নিতে হবে, তারপরে এগুলোকে আমাকে গুলি মারতে হবে। ওকে চলো দেখি গুলি মারা ট্রাই করা যাক, দেখি এগুলো ফাটাতে পারি কি না। গুলি করে এগুলো কি আমাকে ফাটাতে হবে? হোয়াট? ও ভাই সব ফুটে গেল তো, কিন্তু ট্রেন তো আসলোই না, তার আগেই সব ফুটে গেল ভাই। কি করতে হয় গেমের মধ্যে আমি কিছুই বুঝতে পারছি না, তোমরা আমাকে কমেন্টে অবশ্যই বলো। আর এটার যদি পার্ট টু চাও, আমরা যদি ভালো করে খেলা দেখতে চাও এটার পার্ট টু, আমরা সুন্দর করে পার্ট টুটা খেলবো, তোমরা শুধু ভিডিওটাতে লাইক করে দিও। আর এটা একটা মোবাইলের গেম, তোমরা যদি চাও ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D ডাউনলোড করতে পারো, প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে ফ্রিতে। আজকের মতো আমি যাই ভাই, ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর এই গুন্ডার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ আমি কত বড় গুন্ডা হয়ে গেছি ভাই, ভয় পেলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো।
বাই বাই সবাই, আজকের মতো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর কী কী গেম দেখতে চাও সেটাও বলতে ভুলো না, সেটাও অবশ্যই বলো। আমরা নেক্সট এপিসোড আরও এপিক করে বানাবো, অনেক সুন্দর করে গেম খেলবো। আজকের মতো ভাই আমি যাই, টাটা সবাইকে।